একা হাতে সংসারের সব কাজ, সেই সাথে হচ্ছে আমার কেকির বিজনেসে সময় দেওয়া, সব কিছু একা সামলাতে গিয়ে কি আমি অসুস্থ হয়ে পড়লাম? এত অসুস্থ ছিলাম মাঝে মধ্যে মনে হতো আমি মনে হয় আমার পরিবারের জন্য আর কখনো রান্নাই করতে পারবো না বা সংসারের কাজে করতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো অনেক দিন পর আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। প্রচুর অসুস্থ ছিলাম সেই জন্য এতদিন ব্লগ শেয়ার করা হয়নি। এছাড়াও আমি কিন্তু একটা পোস্ট করেছি যে আমি অসুস্থ হয়েছি বা অসুস্থ ছিলাম, তো এই জন্য ব্লগগুলো শেয়ার করা হচ্ছে না। অনেক আপুরা জানতে চাচ্ছিলেন যে কী হয়েছে বা সুস্থ হয়েছেন কি না। আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আপনারা আমার অনেক খবর নিয়েছেন, অনেক SMS করেছেন, অনেক মেসেজ করেছেন, সবাইকে অনেক ভালোবাসা। তো যাই হোক, আমি এখন সুস্থ আছি, এই তো সংসারের কাজ কিছুটা হলেও করতে পারছি। এই তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। এরপর মাছ ভাজা করেছি, ইলিশ মাছ। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে সিম রান্না করব। সিমগুলো প্রথমে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এইখানে হচ্ছে আমি সিমটা রান্না করব। তো সেই জন্য এখানে একটু পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ কুচি আমি খুব ভালো করে তেলের মধ্যে কিন্তু ভেজে নিয়েছি। এরপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি। তো দিয়ে আমি একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। সেই সাথে পরিমাণ মতো কিন্তু লবণও দেওয়া হয়েছে। সিমের সিজন কিন্তু এখন না, শীতের মধ্যে কিন্তু প্রচুর সিম পাওয়া যায় আর সেগুলো খেতেও খুব মজার। তবে এখনও কিন্তু সিম পাওয়া যায়, বাজারে উঠেছে নাকি রাইসের বাবা বললো, তো সেই জন্য আনা হয়েছে। আর এই তো আজকে সিম দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি রান্না করব। তো আমি সিমগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি, আর ছোট ছোট ছিল এই জন্য আর মাঝখানে কাটিনি, এইভাবেই রান্না করছি। তো আমি মশলাগুলো কষানোর পরে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই তো ঝোল দিয়ে দিব। পছন্দের সবজির মধ্যে কিন্তু এই একটা সবজি হচ্ছে আমার খুবই পছন্দের, তো এই জন্য হচ্ছে আজকে রান্না করা। যদিও কিন্তু এখন দাম খুব একটা যে কম তা কিন্তু না, দাম কিন্তু ভালোই। তো এই তো আমি কিন্তু ঝোল দেওয়ার পরপরে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো একটু ভাজা হয়েছে, তো ভেজে তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এখন শুধু রান্নাটা হলেই কিন্তু হবে। আর আজকে আমি এই তো ইলিশ মাছের মাথা দিয়ে তো সিম রান্না করলাম, তারপর হচ্ছে চিচিঙ্গা ভাজি করেছিলাম, এরপর ইলিশ মাছ ভাজা করেছিলাম, ডাল ছিল। তো সব মিলিয়ে এখন কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু আমাদের সঙ্গে আমার নানি শাশুড়িও কিন্তু খেয়েছেন। আর সকালবেলা হচ্ছে ভাত ভাজি করেছিলাম, আগের ভাত ছিল, মানে আগের দিনে ভাত ছিল সেগুলো ভাজি করেছিলাম, তো খাওয়া হয়নি। রাইসের বাবার কাছে এত ভালো লেগেছে, সে আবার ভাত ভাজি খাচ্ছে দুপুরে। তো যাই হোক, এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি কিছু কেকের কাজ করব। অনেকেই বলছেন যে আপু অনেক প্রেশার নিচ্ছেন, সংসারের কাজ প্লাস হচ্ছে কেকের বিজনেস। আসলে কেকের বিজনেসে প্রচুর পরিশ্রম, এখানে অনেক খাটতে হয়, অনেক সময় দিতে হয়। হয়তো এত কাজ করে আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি যখন অসুস্থ হয়েছি তখন আমার অনেক অর্ডার ছিল, প্রচুর প্রেশার পড়েছে। তো আমি ভেবেছিলাম সেটাই হয়তো বা এই জন্যই আমি অসুস্থ হয়ে পড়লাম, প্রচুর আমার উপর হচ্ছে কাজের চাপ গিয়েছে। আসলে কিন্তু তা না, অসুখটা ছিল বা আমার অসুস্থতার কারণটা ছিল অন্য। আমি কিছুদিন আগেও হচ্ছে মাঝে মধ্যে অসুস্থ হতাম, তো সেটা আসলে খুব বেশি বড়ভাবে নেইনি। তো এখন হচ্ছে হঠাৎ করে এই তো অসুস্থ হয়ে পড়েছি। তো যাই হোক, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। তো যাই হোক, এই তো সংসারের কাজে ফিরেছি, সেই সাথে কেকের বিজনেসের কাজেও ফিরেছি, খুব ভালো লাগছে। তো যাই হোক, এই কেকের ডেকোরেশনটা হচ্ছে অনেক আপুরাই চেয়েছিলেন। এই কেকটা আসলে দেখতে যেমন সুন্দর, একেবারে দেখতে খুবই ভালো লাগে, খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো, ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল। আর যে আপু হচ্ছে কেকটা নিয়েছেন, সে হয়তো ভ্যানিলা কেকটা খুবই পছন্দ করেন। তো চকলেট কেকের একটা ছবি দিয়েছে আমার কাছে প্রথমে, আর চকলেট কেক বলতে ওভারলোডেড চকলেট কেক, যেটার মধ্যে প্রচুর চকলেট ছিল, তো সেটার মতো করে আমাকে ভ্যানিলার মধ্যে বানিয়ে দিতে বলেছেন। তো আমার কাছে একটু আনকমন লেগেছে, আমিও সাথে সাথে অর্ডারটা নিয়েছি। আর এর মধ্যে যে টপারগুলো দেওয়া হয়েছে, হোয়াইট চকলেট দিয়ে কিন্তু টপারগুলো বানানো হয়েছে মোল্ডের মধ্যে। তারপরে কিন্তু আমি শুধু টপারগুলো দিয়েছি, হোয়াইট গানাশ দিয়েছি। এই কেকটা খুবই মজার খেতে, যারা টেস্ট করেছেন, আমি যখন পোস্ট করেছি এই কেকের, অনেকেই অর্ডার করেছেন, আলহামদুলিল্লাহ রিভিউ খুব ভালো এসেছে। আমি ইনশাল্লাহ আমার পেজে শেয়ার করব। আর যে আপু হচ্ছে এই কেকটা নিয়েছে, সে কিন্তু আবারও আমার কাছে কেকের অর্ডার করে রেখে দিয়েছেন, তো দু একদিন পর সে আবারও আমার থেকে কেক নেবেন। আর এই কেকটা তো বানিয়েছি, এই কেকটা বানানোর পরে আমি আরও কিছু টাপ কেক বানিয়েছি, চকলেট টাপ কেক আর রেড ভেলভেট টাপ কেক। এগুলো অনেকেই পছন্দ করেন আমার পেজের, এই জন্য প্রতিনিয়ত দেখা যায় যে অর্ডার থাকে, যারা হচ্ছে নেয় আবারও নিয়ে থাকে। বিশেষ করে বাচ্চারা কিন্তু টাপ কেকগুলো খেতে খুবই পছন্দ করে, যেহেতু একেবারে ফ্রেশ এবং হোমমেড হয়ে থাকে, 4-5 দিন অনায়াসে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু খাওয়া যায়। আর আমার কেকের পেজের নাম আছে কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।